বুধবার থেকেই শুরু হয়েছে চন্দ্রা দিন, অর্থাৎ চাঁদের দিন। এই সময় চাঁদের এই প্রান্তে পড়েছে সূর্যের হালকা আলো, সেই আলোকে কাজে লাগিয়ে পৃথিবীর হিসাবে মাত্র 14 দিন। চাঁদের নিরীক্ষে এক চন্দ্রদিন কাজ করবে চন্দ্রযান 3। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রতি মুহূর্তে বিক্রম এবং প্রোগ্রামের ওপর নজরদারি চালাচ্ছে। তাদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখতে ইসরোকে সাহায্য করছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সিও। তবে এই নজরদারি মাত্র 2 সপ্তাহের জন্য সীমিত, তারপরও চন্দ্রপৃষ্ঠে পরীক্ষা নিরীক্ষা চালাতে বিক্রম এবং প্রোগ্রামকে ব্যবহার করবে ইসরো। ল্যান্ডার বিক্রমে মোট 7টি পেলোড রয়েছে। চন্দ্রযান 3 অভিযানে প্রতিটি পেলোডের ভূমিকা অপরিসীম। এই প্রতিটি পেলোড প্রথমে সিগন্যাল পাঠাবে রিলে স্যাটেলাইটে। এই রিলে স্যাটেলাইট সেই সিগন্যালগুলিকে ডিকোড করবে, তারপর সেইগুলিকে পাঠাবে ইসরোর কন্ট্রোল রুমে। আরও সরলীকরণ করে বললে এই প্রোপেনসোলার মডিউল বর্তমানে সেতুর কাজ করবে ল্যান্ডার এবং ইসরোর যোগাযোগ মাধ্যম হিসাবে। এদিকে ইসরো যখন চন্দ্রযান 3 নিয়ে ব্যস্ত, অপরদিকে চাঁদ থেকে মল ভর্তি 96টি ব্যাগ ফিরিয়ে আনার পরিকল্পনা করছে নাসা। কেন এই মূল্যবান সেই বর্জ্য পদার্থ, জানালো নাসা। প্রায় 54 বছর আগে চাঁদের মাটিতে প্রথম পা পড়েছিল মানুষের। প্রথমবার চাঁদে অবতরণ করে চাঁদ সংক্রান্ত বিভিন্ন তথ্য, মাটি, পাথর নিয়ে পৃথিবীতে ফিরেছিলেন মহাকাশচারীরা। তবে কিছু জিনিস সেখানে রেখেও এসেছিল তারা, যার মধ্যে রয়েছে মহাকাশচারীদের মল ভর্তি অনেকগুলি ব্যাগ। আমেরিকা 6 বার চাঁদে মানুষ পাঠিয়েছিলেন, আর প্রায় প্রতিবারই চাঁদের বুকে মল ভর্তি ব্যাগ ফেলে এসেছিলেন মহাকাশচারীরা। হিসেব মতো প্রায় 96টি মল ভর্তি ব্যাগ চাঁদের বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর সেই ব্যাগগুলি আবার পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে নাসা। শীঘ্রই নাকি চাঁদে আবার মানুষ পাঠাবে নাসা। কয়েক দশক পুরনো মানুষের মল সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনবেন মহাকাশচারীরা। বছরের পর বছর ধরে চাঁদে থাকার পর সেই মল কী ধরনের রাসায়নিক পরিবর্তন হয়েছে তা পরীক্ষা করার জন্যই নাকি ব্যাগগুলিকে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। পাশাপাশি চাঁদে প্রাণের বীজ বপন করা যাবে কি না তাও এই বর্জ্য বিশ্লেষণ করে খুঁজে বার করার চেষ্টা করবেন বিজ্ঞানীরা। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নাসা মনে করছে, বর্জ্য পদার্থের ব্যাগগুলি যদি অক্ষত থাকে তাহলে এখনও সেইগুলি কিছু পরিমাণে মল অবশিষ্ট থাকার সম্ভাবনা রয়েছে, আর সেই মল মূল্যবান বলেই মনে করছেন নাসার বিজ্ঞানীরা। নাসার বিজ্ঞানীরা নাকি এও মনে করছেন যে মলের অবশিষ্ট অংশ পরীক্ষা করে দেখলে চাঁদ সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে, উঠে আসতে পারে অনেক অজানা তথ্য। এখনও পর্যন্ত মোট 12 জন মহাকাশচারী চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে। মহাকাশে প্রস্রাব এবং মলত্যাগের প্রয়োজন হলে কী করতে হবে সেই প্রশিক্ষণও তাঁদের দিয়ে পাঠিয়েছিলেন নাসা। সেই মতোই মহাশূন্যে প্রকৃতির ডাকে সাড়া দিয়েছিলেন তারা। তবে ফেরার সময় চাঁদের বুকে মলের ব্যাগগুলি ফেলে এসেছিলেন তারা। মহাকাশযানের বাড়তি ওজন কমানোর জন্যই নাকি মহাকাশচারীরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। পাশাপাশি মহাকাশযানের মধ্যে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে ওই ব্যাগগুলি চাঁদে ফেলে এসেছিলেন তারা।